টি-20 বিশ্বকাপ শেষের পথে আর মাত্র এক ম্যাচের অপেক্ষা। ইতিমধ্যেই ম্যান অব দ্য টুর্নামেন্টের শর্ট লিস্ট প্রকাশ করেছে আইসিসি, যেখানে স্থান পেয়েছেন কোহলি, শাহিন আফ্রিদি, বাটলার, হেলজের মতো বড় নাম। মেলবোর্নে ইংল্যান্ড পাকিস্তান ফাইনালের রোমাঞ্চ অপেক্ষা করছে, বিশ্বকাপের শেষ বেলায় শিরোপার সঙ্গে আরও একটি ট্রফির অপেক্ষা। কে হবেন ম্যান অব দ্য টুর্নামেন্ট? এরই মধ্যে নয়জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি, যেখানে কোহলি, সূর্যা কুমার, বাটলার, শাহিন আফ্রিদির মতো ক্রিকেটাররা রয়েছেন চলতি বিশ্বকাপের সেরা পারফর্মারদের তালিকায়, যারা উপরের সারিতে। 296 রান নিয়ে আসরের সর্বাধিক রান কোহলির। বিশ্বকাপের আগে যার ধারাবাহিকতা ছিল চিন্তার বিষয়, সেই কিনা চারটি 50 হাঁকিয়ে সবার উপরে। টিম ইন্ডিয়ার সেমিফাইনালে আসার পেছনে কোহলির বড় অবদান। ভারতের আরেক ব্যাটার সূর্যা কুমারও আছে সিরিজ সেরার দৌড়ে। 360 ডিগ্রির নতুন খেতাব পাওয়া সূর্যা বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন আগ্রাসী ব্যাটিংয়ে তার তিনটি অর্ধশতক। দুই ইংলিশ ওপেনার জশ বাটলার ও অ্যালেক্স হেলসও আছেন এই তালিকায়। বিধ্বংসী ব্যাটিংয়ে ইংল্যান্ড অধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর দীর্ঘদিন পর ন্যাশনাল টিমের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন হেলস। 211 রানে আসলে থ্রি লায়ন্সের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। পাকিস্তানের শাহিন আফ্রিদি চোট কাটিয়ে ফিরেছেন বিশ্বকাপে, আশাহত করেননি বিশ্ব সেরা এই পেসার। 10 উইকেট নিয়ে দলকে ফাইনালে তোলার অন্যতম নায়ক আফ্রিদি। আরেক লেগ স্পিনিং অলরাউন্ডার সাদাব খানেরও আসলে উজ্জ্বল পারফরম্যান্স, ব্যাটে বলে সপ্রতিভ সাদাব। মেলবোর্নে শিরোপা নির্ধারণী ম্যাচে তার সেরাটা চাইবে পাকিস্তান। এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ের যতখানি সুখস্মৃতি, তার সিংহভাগই সিকান্দার রাজার। দলের জয়ে ব্যাটে বলে যখনই প্রয়োজন হয়েছে জ্বলে উঠেছেন রাজা, তিনিও আছেন আসর সেরার লড়াইয়ে। শ্রীলঙ্কা বিদায় নিয়েছে সুপার 12 থেকে, এশিয়া কাপ চ্যাম্পিয়নরা বিশ্বকাপে তেমন আলো কাটতে পারেনি। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গা সর্বাধিক উইকেট নিয়ে সিরিজ সেরার দাবি জানিয়ে রেখেছেন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।